মারাত্মক আহত হয়েছে। আমরা রাত তিনটার সময় ডাক্তারের হাসপাতালে নিয়ে এসেছি, অবস্থার ভয়াবহতা দেখে রামতলী সদর হাসপাতাল কর্তব্য ডাক্তার তাকে মেডিকেল কলেজে রেফার করেন। আমরা সেখানে চিকিৎসা দেওয়ার পরে আমরা থানাকে ইনফর্ম করেছি। পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে, পরিস্থিতি অবজারভেশন করেছে এবং তারা আশ্বাস দিয়েছে সন্ত্রাসীদের গ্রেফতার করবে। আর উল্লেখ্য, আমাদের এই মধ্যে 2 নং ওয়ার্ড এখানে এ পর্যন্ত তিনবার গলাকে হত্যা করা হয়েছে। এর আগে 90 দশকে একবার 2019 সালে 2 জন গলাকে হত্যা করা হয়েছে। এবারও সেই একই ধারাবাহিকতা হত্যার চেষ্টা করা হয়েছিল। এই জন্য আল্লাহ রহমতে বেঁচে গেছে, তার গলা এবং হাতে 42টি সিলাই লেগেছে। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে আমাদের গণমাধ্যম এবং সাংবাদিকদের মাধ্যমে আমরা সারা দেশবাসী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি যেন এখানে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে এই সন্ত্রাসীদের ফাইন্ড আউট করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং এলাকাবাসীর নিশ্চিন্তে থাকার ব্যবস্থা করা হয়। আমি সবাইকে যারা এখানে এসেছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাইকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং এই রাজবাড়ী মূলধার ইউনিয়ন মুজিবনগর হিসেবে পরিচিত, এই ইউনিয়নে আমরা অনেক শিক্ষিত লোক বাস করে। আমরা প্রত্যাশা করি যেন এই ইউনিয়নের এই আইন শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলার এই বিষয়টা প্রশাসন সর্বোচ্চ নজর দেন এবং এই বিষয়টাকে যেন গুরুত্ব দিয়ে আসলে গ্রেপ্তার করে আমাদেরকে পদক্ষেপ থেকে মুক্ত করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই স্বাধীনতা মাসের এই স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।